আমরা আজকে পড়ব প্রক্রিয়া বিন্যাসের বৈশিষ্ট্য। প্রথমত দেখো, প্রথম যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হচ্ছে দক্ষ কর্মী। অর্থাৎ একটি বিন্যাস যেন সঠিকভাবে হয় তার জন্য দক্ষ কর্মীর প্রয়োজন। একই কর্মীর কোনো নির্দিষ্ট যন্ত্রপাতি সম্পর্কে, এই যে দক্ষ কর্মী, তার নির্দিষ্ট যে যন্ত্রপাতি রয়েছে সেটি সম্পর্কে সঠিক জ্ঞান থাকা ও বিশেষজ্ঞ ধারণার থাকাটি অনেক বেশি দরকার প্রক্রিয়া বিন্যাসের ক্ষেত্রে। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে নিয়মিত চলাচল। আজকে বিভিন্ন কর্মকেন্দ্র এবং কর্মবিভাগ মধ্যে সমন্বয় সাধন করা, যেন সহজেই এবং নিয়মিত চলাচল করা যায়। তৃতীয়ত, অনেক ফরমাইশ। প্রক্রিয়া বিন্যাসের ক্ষেত্রে অনেকগুলো ফরমাইশের কাজ একই সাথে সম্পাদন করা যায় এবং সেটি সহজেই সম্পাদন করা যায়। চতুর্থত, সমজাতীয় কাজ। প্রক্রিয়া বিন্যাসের ক্ষেত্রে একটি বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন ফরমাইশের মধ্যকার যে এই যে অনেকগুলো ফরমাইশ করা হচ্ছে, এর ভিতরে যে সমজাতীয় কাজগুলো রয়েছে সেগুলো আলাদা করে আলাদা ভাগে ভাগ করা। এই যে আলাদা ভাগে ভাগ করা হলো, সেগুলোকে একই প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ করাই সমজাতীয় কাজ। অর্থাৎ অনেকগুলো যেই ফরমাইশ পাচ্ছে সেইগুলোর মধ্যে যে সমজাতীয় কাজগুলো রয়েছে সেগুলোকে আলাদা আলাদা ভাগে ভাগ করা এবং পরবর্তীতে একই প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে সম্পূর্ণ করা প্রক্রিয়া বিন্যাসের একটি বৈশিষ্ট্য। স্বল্প উৎপাদন। এই ক্ষেত্রে অল্প পরিমাণ পণ্য উৎপাদনে প্রক্রিয়া বিন্যাস ব্যবহার করা হয়। এই যে প্রক্রিয়া বিন্যাসটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, যখন স্বল্প উৎপাদনটি করা হয়, কারণ প্রক্রিয়া বিন্যাসে অনেক ধরনের পণ্য বা কাঁচামাল একই যন্ত্রপাতি ব্যবহার করে করা হয়ে থাকে। অনেক ধরনের কাঁচামাল বা পণ্য একই যন্ত্রপাতি ব্যবহার করে হয়ে থাকে। পরবর্তী বৈশিষ্ট্য যদি আমরা দেখি, সেটি হচ্ছে প্রক্রিয়া বিন্যাসের বৈশিষ্ট্যের মধ্যে প্রক্রিয়া গুরুত্ব। আজকে উৎপাদিত পণ্যটি যেটি উৎপাদিত পণ্য হচ্ছে তার তুলনায় এই যে গুরুত্ব, উৎপাদিত পণ্যের যে গুরুত্ব বা প্রক্রিয়াটি বেশি প্রাধান্য পাবে। যেন প্রক্রিয়াটি বেশি প্রাধান্য যখন পাবে সেটি প্রক্রিয়া বিন্যাসের একটি বৈশিষ্ট্য। অউৎপাদনমুখী প্রতিষ্ঠান। অর্থাৎ উৎপাদনমুখী প্রতিষ্ঠান ছাড়াও অউৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠান থাকে, যেরকম হাসপাতাল যেটি একটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, আজকে কলেজ, ব্যাংক, এইসব ক্ষেত্রেও এই প্রক্রিয়া বিন্যাসটি ব্যবহার করা হয়। নমনীয়তা। আজকে প্রক্রিয়া বিন্যাস অনেক বেশি নমনীয়, কোনো ধরনের পরিবর্তনের প্রয়োজন হলে প্রক্রিয়া বিন্যাসে তা সহজেই করা যায়, পরিবর্তন খাপ খাইয়ে নেওয়া যায় সহজে। আন্তঃসম্পর্ক। প্রক্রিয়া বিন্যাসে এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যদিও কর্ম অনুযায়ী যন্ত্রপাতিগুলোকে আলাদাভাবে সাজানো হয়ে থাকে, কর্ম অনুযায়ী ভিন্নতা যন্ত্রপাতি। কিন্তু এদের মধ্যে একটির সাথে আরেকটির সম্পর্ক যুক্ত থাকে, এটি প্রক্রিয়া বিন্যাসের একটি বৈশিষ্ট্য। সর্বশেষে বৈচিত্র্য। প্রক্রিয়া বিন্যাসের ক্ষেত্রে এটি কিভাবে কাজ করে, যেহেতু স্বল্প পরিমাণ নিয়ে প্রক্রিয়া বিন্যাস কাজ করে তাই স্বল্প পরিমাণে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী উৎপাদন করা যায়। এই বিন্যাসে বৈচিত্র্যতা লক্ষণীয় হতে পারে, পরিমাণটি স্বল্প কিন্তু বিভিন্নভাবে তার ভিতরে বৈচিত্র্য আনয়ন করা হয়, এটি প্রক্রিয়া বিন্যাসের একটি বৈশিষ্ট্য। আমরা আজকে পড়লাম প্রক্রিয়া বিন্যাসের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে। পরের ভিডিওগুলো যদি দেখো তোমরা এই প্রক্রিয়া বিন্যাসের সুবিধা অসুবিধাগুলো সম্পর্কেও জানতে পারবে। ধন্যবাদ।